শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে 2023 সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এতে ব্যাপক পরিবর্তন আসছে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায়। জাতীয় শিক্ষাক্রমের নতুন রূপরেখায় এসএসসি পর্যন্ত থাকছে না কোনো পাবলিক পরীক্ষা। এছাড়া সবার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে কারিগরি বিষয়। পরিবর্তন আসছে গ্রেডিং ও মূল্যায়ন পদ্ধতিতেও। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর পাইলটিং করে 2023 সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে জাতীয় শিক্ষাক্রমে নতুন রূপরেখায় শিক্ষাক্রমকে গড়ে তোলা হয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক। সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে কারিগরি বিষয়ে। দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো ভিন্ন ভিন্ন বিভাগ আর থাকছে না। প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। 24 সালে গিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী এবং ওইদিকে অষ্টম নবম শ্রেণী হবে। 25 সালে গিয়ে এদিকে পঞ্চম শ্রেণী, ওইদিকে দশম শ্রেণী, অর্থাৎ এর ইমপ্লিমেন্টেশনটা। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শ্রেণীকক্ষেই সমাপ্ত হবে পাঠদান ও গ্রহণ। এতে বাড়িতে পড়ার বাড়তি চাপ থাকবে না। শিক্ষাকালীন 60 ভাগ ও সামষ্টিক মূল্যায়ন 40 ভাগ নম্বর রেখে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। নবম দশম শ্রেণীতে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন 50 ভাগ আর সামষ্টিক মূল্যায়ন শতকরা 50 ভাগ। এদিকে ক্লাস 3 পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। শিক্ষার সব স্তরে সনদ দেওয়া হলেও পাবলিক পরীক্ষা হবে দুইটি, একটি দশম শ্রেণীতে আর অপরটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল সমন্বয় করে। কিন্তু শুধু সনদের জন্য শিক্ষা নয়, আর দশম শ্রেণীর শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা, একাদশ দ্বাদশে সেখানে আবশ্যিক বিষয়গুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন 30 ভাগ আর সামষ্টিক মূল্যায়ন শতকরা 70 ভাগ। জাতি, ভাষা ও লিঙ্গগত পরিচয় সহ বৈচিত্র্য ধারণের মানসিকতা সৃষ্টি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে এই শিক্ষাক্রমে। শুধু ভাষা ভাষা নয়, বিষয়ভিত্তিক পারদর্শী করার পরিকল্পনা রয়েছে এই রূপরেখায়। শারীরিক হোক, মানসিক হোক কিংবা নিউরো ডেভেলপমেন্টাল হোক, যে কোনো ধরনের ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাকেও অ্যাকোমোডেট করা। এই নতুন রূপরেখার মূল ভিত্তি হবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় চার মূলনীতি বলেও জানান শিক্ষামন্ত্রী। সেখানে নানান এই যে অ্যাসাইনমেন্ট হয়, প্রকল্প হয়, প্রজেক্ট হয়, সেগুলোর মাধ্যমেও হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।